আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদে তারা কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এখানে প্রায় 15টি পেজ রয়েছে। তো এখানে প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব আমরা, যে পদটি নিয়ে, তার আগে কিন্তু আমরা আগে দিয়ে নেব যে আবেদনটি কবে থেকে শুরু এবং আবেদনের শেষ তারিখ কবে। এখানে আবেদনের শেষ তারিখ সকল পদের বিপরীতে ডান পাশে কলামে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ 9 মার্চ 2023। 9 মার্চ পর্যন্ত কিন্তু আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন। এখন আমরা পদ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে পদ নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে আরেকটি বিষয় জেনে নেব যে সামরিক আর বেসামরিক, এখানে বেসামরিক যে পদটিতে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দিয়েছেন তারা, বেসামরিক বলতে তাদের কোনো নির্দিষ্ট কোনো ড্রেস আপ থাকে না, সেক্ষেত্রে তাদেরকে বেসামরিক বলা হয়। আর যারা সেনাবাহিনী মানে আপনার সৈনিক, তাদের কিন্তু ট্রেনিং থাকে এবং বিভিন্ন ধরনের যে পোশাক থাকে, বিভিন্ন ধরনের বলতে তাদের কিন্তু ড্রেস আপ একটাই থাকে। আর এখানে যারা বেসামরিক তাদের ক্ষেত্রে কোনো পোশাক নির্ধারিত থাকে না। এটাই হচ্ছে সামরিক এবং বেসামরিকের তফাৎ। তো এটা সম্পূর্ণ কিন্তু সরকারি, কিন্তু আপনি ভাববেন না যে বিভিন্ন সরকারি কিংবা অসরকারি, এটা সম্পূর্ণ সরকারি একটি চাকরি। তো প্রথম যে পদটিতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন তারা সহকারী বাবুর্চি, এখানে অষ্টম এবং এসএসসি পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ময়মনসিংহে 1, এখানে অধিনায়ক 6, ক্যালারি কুমিল্লা সেনানিবাস কুমিল্লা 3501। তো এই ঠিকানায় কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। পরবর্তী দিয়েছেন বাবুর্চি, সর্বোচ্চ বেতন 20,000 টাকা, অষ্টম শ্রেণী, জিএসসি, সমান পাস, বিভিন্ন প্রকার রান্নার অভিজ্ঞতা থাকতে হবে নোয়াখালীতে। এবং এখানে পরিচ্ছন্নতা কর্মী 4 নম্বর পদটি দিয়েছে, পঞ্চম শ্রেণী কিংবা পিএসসি পিএইসি পাস হতে হবে। এই 2 থেকে 4 পর্যন্ত এই পদে আপনাকে কমান্ডেন্ট আর্টিলারি সেন্টার ও স্কুল হালিশ্বর চট্টগ্রাম 42-16 এই ঠিকানায় পৌঁছাতে হবে। পরে পদটি দিয়েছেন তারা ম্যাস ওয়েটার, এখানে এসএসসি বা সমান পাশে আপনি আবেদন করতে পারবেন। দৈহিক উচ্চতা ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। এখানে আপনাকে অধিনায়ক 7 ফিট রেজিমেন্ট আর্টিলারি সাভার সেনানিবাস ঢাকা 1344 এই ঠিকানায় প্রেরণ করতে হবে। মেসোয়েটার, এখানে 6 নম্বর পদে এসএসসি বা সমান পাস, সেখানে সর্বোচ্চ উচ্চতা আপনাকে সর্বনিম্ন যেটা থাকতে হবে 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা থাকতে হবে। অধিনায়ক 29, ডিফ লোকেটিং ব্যাটারি আর্টলারি রামু সেনানিবাস কক্সবাজার 47-30 এই ঠিকানায় পৌঁছাতে হবে। সরকারি বাবুর্চি, অষ্টম এবং এসএসসি পাস, সাতক্ষীরা 1, এখানে কিন্তু কলামের যে ডান সাইডে কিন্তু দেওয়া রয়েছে যে কোন ঠিকানাটি আপনার আবেদনটি প্রেরণ করতে হবে। এরপরে পড়তে দিয়েছেন ইউএসএম, পঞ্চম শ্রেণী বা পিএসসি বা সমান পাস হতে হবে শেরপুরে। এবং সহকারী বাবুর্চি, অষ্টম শ্রেণী, জিএসসি সমান পাস গাজীপুরে। এবং মেসওয়েটার, এখানে এসএসসি বা সমান পাস, দৈহিক উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হতে হবে গাজীপুর 1-এ। অধিনায়ক 6, ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান রংপুর সেনানিবাস রংপুর 5400 এই ঠিকানায় প্রেরণ করতে হবে আপনাদের আবেদনপত্রটি। এরপরে পড়তে দিয়েছেন মেসোয়েটার, এসএসসি বা সমান পাস, দৈহিক উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, নওগাঁ 1, এখানে অধিনায়ক 16, ইসিবি ঠিঙ্কুপাড়া আর্মি ক্যাম্প আলী কদম বান্দরবন এই ঠিকানায় পৌঁছাতে হবে। পরে পড়তে দিয়েছেন বাবুর্চি ইউ, এখানে অষ্টম শ্রেণী, জিএসসি পাস, বিভিন্ন প্রকার খাবার রান্না করার অভিজ্ঞতা থাকতে হবে, সিরাজগঞ্জ 1, নরসিংদী 1 এবং নেত্রকোনা চুয়াডাঙ্গা 1 এই ঠিকানা, এইগুলো সেক্টরে কিন্তু তারা প্রদান করবে। এবং এখানে আপনার কমান্ডেন্ট এবং এসটিসি অ্যান্ড এস যশোর সেনানিবাস যশোর 7403 এই ঠিকানায় প্রেরণ করতে হবে। টেলিকম মেকানিক, এখানে গ্রেড 3, বেতন সর্বোচ্চ 21,310 টাকা, এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পাস, সহসংশ্লিষ্ট পেশার ব্যক্তিগত প্রশিক্ষণ সম্পন্ন, সময়ের সঙ্গে সংগঠিত পূর্ণ পেশাগত দক্ষতা থাকতে হবে, কম্পিউটারের ওপর আত্মাতিক্ত ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। এরপরে বাত্রাবাহক, অষ্টম শ্রেণী পাস, বাবুর্চি, অষ্টম শ্রেণী, জিএসসি সমান পাস, বিভিন্ন প্রকার খাবার রান্না করার অভিজ্ঞতা থাকতে হবে,
সহিস এখানে আপনার অষ্টম শ্রেণী জিএসসি পাস এবং ডেইলি ফার্ম অথবা সমানের প্রতিষ্ঠানের প্রাণী পালন বিশেষভাবে ঘোড়া পরিচর্যার অভিজ্ঞতা সম্পন্নকারীদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। মেসোয়েটার এসএসসি বা সমান পাস, দৈহিক উচ্চতা ন্যূনতম 5'4", এখানে বিবারিয়া 1, কমান্ডো সদর দপ্তর 203, পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি সেনানিবাস খাগড়াছড়ি 4400, এই ঠিকানায় প্রেরণ করতে হবে আপনার আবেদনপত্রটি। পাত্রবাহক অষ্টম শ্রেণী পাশেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণী বা সমানের পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছেন এবং পাশ করেছেন তারাই আবেদন করতে পারবেন। মেসোয়েটার এসএসসি বা সমান পাস, এখানে দৈহিক উচ্চতা ন্যূনতম 5'4", বাবুর্চি অষ্টম শ্রেণী পাস, জিএসসি বা সমান পাস, বিভিন্ন প্রকার খাবার রান্নার অভিজ্ঞতা থাকতে হবে কক্সবাজার 1-এ। এখানে আপনার 22 থেকে 25 পর্যন্ত যে পদগুলি রয়েছে সেখানে আপনার অধিনায়ক 10 FIU রামু সেনানিবাস কক্সবাজার 4730, এই ঠিকানায় আপনাকে আবেদনপত্রটি প্রেরণ করতে হবে। তো প্রত্যেকটি কলমের ডান সাইডে কিন্তু এগুলো দেওয়া রয়েছে যে আপনি কোন ঠিকানায় আবেদনপত্রটি প্রেরণ করবেন। তো আপনারা একটু কষ্ট করে সবগুলো দেখে নেবেন। এরপরে দিয়েছেন সহকারী বাবুর্চি অষ্টম শ্রেণী জিএসসি বা সমান পাস, মেসোয়েটার এমএসসি পাস এবং দৈহিক উচ্চতা ন্যূনতম 5'4", এখানে মেসোয়েটার নরাই ইল, এখানে এসএসসি বা সমান পাস, দৈহিক উচ্চতা 5'4", মেসোয়েট এই পদে এখানে আপনার আবেদনটি প্রেরণ করতে হবে। অধিনায়ক 38E বেঙ্গল আলিকদম সেনানিবাস আলিকদম বান্দরবান, এই ঠিকানায় প্রেরণ করতে হবে। নিরাপত্তা প্রহরী অষ্টম শ্রেণী জিএসসি বা সমান পাস, সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত সদস্য অগ্রাধিকার যোগ্য। এরপরটি দিয়েছেন অফিস করণিক 1, এখানে সবচেয়ে বেতন 22,490 টাকা। এসএসসি বা সমানের পাস, ইংরেজি ও বাংলা কম্পিউটার মধ্যে খরিকে প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলায় 20 শব্দ গতি সম্পন্ন হতে হবে। কম্পিউটার ওপর তাদিক্য ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যের জন্য এসএসসি পর্যন্ত লিখনযোগ্য। সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যগণ অগ্রাধিকার যোগ্য। এখানে অনেকগুলো পদ রয়েছে, আপনারা এগুলো বিস্তারিত ভালোভাবে দেখে তার ডান সাইডে কোন ঠিকানা আবেদন প্রেরণ করতে হবে সেটা আপনারা একটু দেখে নিলেই হয়ে যাবে। এখানে প্রায় 143টা পদ রয়েছে, আপনার বিস্তারিত ভালোভাবে দেখে তারপরে কিন্তু আপনি কোন পদের জন্য আবেদন করবেন সেই পদটি সিলেক্ট করে সেই পদের জন্য আবেদনটি সম্পন্ন করবেন। এখন আসে আবেদন ফর্মটি কীভাবে পূরণ করবেন। বরাবর যে ঠিকানায় আপনি আবেদন প্রেরণ করতেছেন সেই ঠিকানার নাম এবং পদের নাম কিন্তু লিখতে হবে, বিজ্ঞপ্তির নম্বর যেটা দেওয়া থাকবে কিংবা আপনি ডিসক্রিপশন বক্স থেকে নিতে পারেন, প্রার্থীর নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, যাদের পরিচয়পত্র নাম্বার নেই তারা যে আবেদন করেছেন জাতীয় পরিচয়পত্রের জন্য সেই যে কপির যে রয়েছে ফটোকপি রয়েছে সেটা কিন্তু আপনি দিয়ে দিতে পারেন এবং ফটোকপির যে নম্বরটা রয়েছে সেটা দিয়ে দিতে পারেন। জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ, বিজ্ঞপ্তির উল্লেখিত তারিখের প্রার্থীর বয়স, পিতামাতার ঠিকানা, বাসার সড়ক ও গ্রাম, ইউনিয়ন, ডাকঘর, পোস্ট কোড নম্বর, উপজেলা, জেলা, যোগাযোগ, জাতীয় এবং ধর্মীয়, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার নাম, বিষয়, শিক্ষা প্রতিষ্ঠান, পোস্টের সন এবং বোর্ড কিংবা বিশ্ববিদ্যালয়ের গ্রেড, শ্রেণী, বিভাগ এগুলো দিয়ে দিবেন। বিভাগ প্রার্থীর কিনা টিক দিন এগুলো তো বিস্তারিত ভালোভাবে দিয়ে তারপরে কিন্তু আপনি আবেদন ফর্মটি পূরণ করে দেবেন এবং এই আবেদন ফর্মটিও কিন্তু আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনি চাইলে বিস্তারিত ভালোভাবে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনি আবেদনটি সম্পন্ন করবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।